আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই দীপাবলি ও জগদ্ধাত্রী পুজোর সকল বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। উত্তর চব্বিশ পরগনায় অশোকনগর কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো এক অন্যতম জগদ্ধাত্রী পুজো। আমরা সকলেই জানি চন্দননগরে এবং কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো, তারপরেই যদি বলা যায় সেটি হচ্ছে কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো। এই করোনা আবহেও কল্যাণগড়ে জৌলুস হয়তো কিছুটা কম, তবে তারা বেশ ভালো জগদ্ধাত্রী পুজো মণ্ডপ, লাইটিং এবং প্রতিমা তারা করার চেষ্টা করে প্রতি বছরের ন্যায়। আপনাদের সামনে আমি নিয়ে এসেছি কল্যাণগড়ের বেশ কয়েকটি অন্যতম সেরা জগদ্ধাত্রী পুজো। আপনারা সকলে আসুন কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো দেখতে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো একটু আগে আরম্ভ হয় এবং কল্যাণগড়ের যে জগদ্ধাত্রী পুজো যে নিয়ম নীতি আছে, যে রামকৃষ্ণ মিশনের নবমীর দিনই প্রধান যে শুরু হয় জগদ্ধাত্রী পুজো, নবমীর দিন এখানেও শুরু হয় নবমীর থেকে। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো একটু আগে শুরু হয়, সেটা আপনারা সকলেই জানেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি অন্যতম জগদ্ধাত্রী পুজো কল্যাণগড় বাজারে রামকৃষ্ণ সংঘের। তো আপনারা পরপর দেখতে পাবেন বেশ কয়েকটি কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো। এই রামকৃষ্ণ সংঘ প্রতি বছর এই মাঠে প্রায় অনেকটা জায়গা জুড়ে তারা প্যান্ডেল করে, তবে এবার পুজোটা একটু ছোট, তবে ওনারা পুজোটা বেশ সুন্দরভাবে সাজিয়েছেন, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেটি। এভাবে পরপর বেশ কয়েকটি আপনারা কল্যাণগড়ে জগদ্ধাত্রী পুজো দেখতে পাবেন। তো দেখতে থাকুন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, পারলে একটি লাইক দেবেন।